টেনে টেনে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এ রমাদানে আমাদেরকে বেশি বেশি কোরআনিক রেসাইটেশন করতে হবে। কীভাবে অ্যাটাচমেন্টটা আমরা বাড়াবো, কোরআনের সাথে সম্পর্ক জোরদার করার অন্যতম মাধ্যম হচ্ছে কোরআনিক রেসাইটেশন। সেটি কোরআন হাতে নিয়ে হতে পারে, সেটি তারাবির সালাতে মুসল্লায় দাঁড়িয়ে হতে পারে, সেটি কিয়ামুল লাইলে রাত্রির গভীরেও হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যেটা হয়, খতম তোলার জন্য খুব বেশি অনেকে উঠে পড়ে লাগেন যে কে কে কয় খতম, এরকম এমনটা আমরা দেখেছি যে অনেকে পাঁচ খতম বা ছয় খতম দিয়ে অন্যকে ফোন করে বলে যে আমি তো ছয়টা দিলাম, মানে আমি তো ছয়টা খতম দিলাম, আপনি কয়টা দিলেন? তো উনি আবার বলে যে আমি তো আসলে দিতে পারি নাই, অসুস্থ ছিলাম, আমি তিনটা দিয়েছি, গত বছর পাঁচটা দিয়েছিলাম, এবছর এত বেশি দিতে পারি নাই, তিনটা দিয়েছি। এই যে খতম দেওয়ার একটা ট্রেডিশন, মানে পাঁচ খতম, সাত খতম, দশ খতম, এবং সেটা আবার অন্যের সাথে শেয়ার করা বা অনেকটা শো অফের মতো করা, এটা কিন্তু আসলে মূল দাবি বা উদ্দেশ্য ছিল না কোরআন নাজিলের। এজন্য খতম ওঠানোর জন্য উঠে পড়ে না লেগে আমাদের বিশুদ্ধ তেলাওয়াত নিশ্চিত করা উচিত। আমরা প্রতিদিন যতটুকু রমাদানে তেলাওয়াত করব আমরা যাতে বিশুদ্ধভাবে করি, তাজভিদ মেনটেন করে যেন করি, তাহসিনের সাথে করি, এবং তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে যাতে আমরা তেলাওয়াত করি। কারণ রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআন ওয়াল আনুহু, কোরআনের কিছু কারি আছে বা তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমতের পরিবর্তে লানত দেয়। তো আমরা যেন রহমতের মাসে লানত না কুড়াই, আমরা যেন বেশি বেশি রহমত কুড়াতে পারি। এজন্য প্রথম কথা হচ্ছে যে আমরা যাতে তাজভিদ মেনটেন করে তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে কোরআন তেলাওয়াত করি। কারণ কালামুল্লাহ মাজিদে সুরাতুল মুজাম্মিলের চার নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন এবং বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আমাদের যে রকম মনে যায় আমরা চাইলে কিন্তু ওই রকম কোরআন তেলাওয়াত করতে পারি না, আমাদেরকে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। তারতিলের সাথে অর্থাৎ ধীরস্থিরভাবে থেমে থেমে তাজভিদ মেনটেন করে তেলাওয়াতের যে গুণগত মান সেটাকে নিশ্চিত করে তেলাওয়াত আদায় করার নামই হচ্ছে তারতিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারতিলের সাথে তেলাওয়াত করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তেলাওয়াত কেমন ছিল, তিনি কীভাবে কোরআনকে আবৃত্তি করতেন, কীভাবে তেলাওয়াত করতেন। সৈয়দান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কানাত মাদ্দান, ইয়ানি কানাত কেরাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাদ্দান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কেরাওয়াত করতেন, তিনি কেরাত পড়তেন বা তেলাওয়াত করতেন, তিনি টেনে টেনে পড়তেন, টেনে টেনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই যে টেনে টেনে কানাত মাদ্দান, টেনে টেনে তেলাওয়াত করতেন, দ্রুত তেলাওয়াত করতেন না। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কাইফা কানাত কিরাআতু রাসূলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে তেলাওয়াত করতেন। সুনান তিরমিজির বর্ণনা, তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান, প্রতি আয়াতে তিনি থামতেন, আয়াত আয়াত করে তেলাওয়াত করতেন, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে তিনি থামতেন, তারপর তিনি আর রহমানির রহিম পড়তেন, তারপর থামতেন, তারপর মালিক ইয়াউমিদ্দিন পড়তেন, তারপর থামতেন, অর্থাৎ প্রতিটি আয়াত তিনি থেমে থেমে শেষ করে এরপর নতুন আয়াতে যেতেন। এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের গুণগত বৈশিষ্ট্য। এবং সুনানে আবু দাউদের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাইয়িনুল কোরআন বি আসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠের মাধ্যমে কোরআনটাকে সুশোভিত করো, সুন্দর করে সুশোভিত করে তোমরা কোরআন তেলাওয়াত করো, অর্থাৎ যার গলায় আল্লাহ যতটুকু সুর দিয়েছেন যতটা সুন্দর করে যতটা আন্তরিকতার সাথে কোরআন তেলাওয়াত করা যায় ঠিক সেভাবে তোমরা কোরআনিক রিসাইটেশনটা করো। এবং সহি বুখারির এক বর্ণনায় এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে গুনগুনিয়ে সুর করে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয়। এটা কিন্তু অনেক বড় একটা ধমক যে যারা সুর করে গুনগুন করে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত, আমার উম্মত হতে পারে না, এটা একটা ধমক। সো আমাদের যার গলা যতটুকু সুর আছে আমাদের সুরগুলোকে উজাড় করে দিয়ে খুবই আন্তরিকতার সাথে থেমে থেমে প্রতিটি আয়াত শেষে স্টপ নিয়ে নিয়ে টেনে টেনে যেন আমরা কোরআন তেলাওয়াত করি, তবেই তার তিলের সাথে কোরআন তেলাওয়াত হবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। তো আমি খতম দেওয়ার জন্য যে উঠে পড়ে লাগে আমাদের দেশের ট্রেডিশন, কেউ যদি এই
তারতিলের যত সিফাত আমি বর্ণনা করলাম, এই সবগুলো মেনটেন করে যদি কেউ খতম দিতে পারেন তাহলে এটা নূরুন আলা নূর, এটা তো অনেক ভালো, এটা প্রশংসনীয়, হাদা মাহমুদ, এটা অবশ্যই প্রশংসনীয়। আপনি তারতিলের সাথে, তাজবিদের সাথে থেমে থেমে ধীরে ধীরে যদি কোরআন তেলাওয়াত করে শুরু থেকে শেষ পর্যন্ত রমাদানে যেতে পারেন এটা খুবই ভালো, এবং এভাবেই কোরআন তেলাওয়াত আমাদের করা উচিত। সেক্ষেত্রে আমি মাঝে মাঝে যারা হয়তো শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে চান বা পারেন না তাদের জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করি, সেটি হচ্ছে রমাদানের প্রত্যেক সালাতের পরে যদি আপনি 4 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন তাহলে প্রতিদিন 20 পৃষ্ঠা আপনার তেলাওয়াত হবে। অর্থাৎ ফজরের সালাতের পরে যেহেতু আপনার অজু আছে আপনি 4 পৃষ্ঠা কোরআন পড়ুন যদি সুযোগ হয়, জোহরের সালাতের পরে আরও 4 পৃষ্ঠা পড়ুন, আসরের সালাতের পরে আরও 4 পৃষ্ঠা, এভাবে 5 ওয়াক্ত সালাত শেষে 4 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে যদি আপনি পড়েন তাহলে 4 5 20 পৃষ্ঠা, আর প্রতিটি পাড়ায় 20 পৃষ্ঠা থাকে হেফজ কোরআনে, বাংলাদেশের নুরানি যে কোরআন 20 পৃষ্ঠা থাকে, তাহলে প্রত্যেক সালাত শেষে 4 পৃষ্ঠা করে পড়লে কিন্তু আপনি একদিনে 20 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে পারলেন এক পাড়া, তার মানে 30 দিনে আপনি সহজেই 30 পারা এভাবে পড়তে পারেন। এটা হচ্ছে যাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, আর যারা টাইম ফিক্স করে পড়তে অভ্যস্ত যে না আমি প্রতিদিন ফজরের পরে 2 ঘন্টা পড়ি বা রমাদানে আমি জোহরের পরে 2 ঘন্টা পড়ি, তাদের কথা ভিন্ন। তাহলে সম্মানিত শুধু প্রথম কথা আমরা যেটা বললাম সেটা হচ্ছে তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে যাতে আমরা তেলাওয়াত করি। এ রমাদানে আমাদের প্রধান সিলেবাস হবে কোরআন, কারণ অনেক বেশি পরিকল্পনা যখন আমরা নেই, অনেক সময় অনেকের কাছ থেকে এই অভিজ্ঞতার কথা শুনে যে অনেকগুলো পরিকল্পনা রমাদানে নিয়েছিলাম আসলে কোনোটাই করা হয়নি, তাই আমি বলবো যে রমাদানে আমরা কোরআন কেন্দ্রিক যেন প্ল্যান করি। আমরা অনেক মুহাদ্দিসিন একরামদের জীবনী জানি, ওনারা জগৎবিখ্যাত মুহাদ্দিস ছিলেন কিন্তু রমাদান আসলে আর হাদিস চর্চা করতেন না। মুহাদ্দিস হচ্ছেন যারা হাদিস শাস্ত্রে পারদর্শী, রমাদানে হাদিসের কিতাব রেখে দিয়ে ওনারা কোরআন তেলাওয়াত, কোরআনের তাফসির এগুলো পড়তেন। সেক্ষেত্রে আমরা মুসনাদে আহমদ ইবনে হাম্বালের সংকলক ইমাম আহমদ ইবনে হাম্বালের কথা বলতে পারি, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতেন, স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে অনেক বড় একটা হাদিসের কম্পাইলেশন করেছেন মুসনাদ আহমদ ইবনে হাম্বাল। তো তিনি রমাদান আসলে ওনার হাদিসের পাণ্ডুলিপিগুলো সব রেখে দিয়ে কোরআন নিয়ে বসে যেতেন, তাই আমাদের এবারের রমাদানটা যেন আমরা শুধু কোরআন কেন্দ্রিক প্ল্যান করি বেশি বেশি। এ পর্যায়ে বলবো যে কোরআন তেলাওয়াতের পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে লিসনিং টু দ্য রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন, কোরআনের তেলাওয়াত শোনা। অনেকের এই ভালো অভ্যেসটি আছে MP3-তে করে, মোবাইলে করে, কিন্তু কিংবা ঘরে টিভি সেটে আপনারা কোরআন ছেড়ে দিয়ে রাখতে পারেন, কারণ কোরআন তেলাওয়াত করা যেমনি সওয়াবের, কোরআন মনোযোগ দিয়ে শ্রবণ করাও সওয়াবের, এটাও অনেক সওয়াব। সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদা কুরি আল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তখন সেটাকে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, তাহলে আল্লাহর রহমতের বারিধারা তোমাদের উপর নাজিল হবে। তাই রমাদানের তেলাওয়াতের পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারি, বাসায় আপনারা হালকা আওয়াজে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখতে পারেন। আরব শায়েকদের অনেক সুন্দর সুন্দর তেলাওয়াত পাওয়া যায়, শায়েক আব্দুর রহমানের সুদাইসির তেলাওয়াত পাওয়া যাবে, যারা মিষ্টি কণ্ঠ পছন্দ করেন মিশারি রাশদ আল আফাসির তেলাওয়াত আপনারা শুনতে পারেন, বান্দার ইবনে আব্দুল আজিজ আল বালিলা ওনার তেলাওয়াত খুব সুন্দর, হারাম আল মাক্কি ওয়াল মাদানির যে শুয়ুখরা আছেন তাদের তেলাওয়াত কিন্তু আপনারা ডাউনলোড করে শুনতে পারেন, বাসায় আপনারা অল্প আওয়াজে এগুলো ছেড়ে দিয়ে রাখতে পারেন। এতে করে সুবিধা হচ্ছে কি, শায়েকরা কীভাবে তেলাওয়াত করছেন সেটা আপনি শুনলেন, লেটসে আপনি সুরা আর রহমান মুখস্থ করেছেন, যখন আপনি শায়েক সুদাইসির কণ্ঠে আর রহমান শুনবেন তখন আপনি মিলাতে পারবেন, এটাকে তালাক্কি বলে, আপনি ওনার থেকে তালাক্কি করলেন, খেয়াল করলেন যে উনি কীভাবে এদগাম করলো, উনি কীভাবে গুণনা করলো, উনি কোথায় কতটুকু মাদ মানে টান দিল, সিত্ত হারাকাত আর বা হারাকাত কীভাবে উনি এটা আদায় করলো, তো এভাবে শায়েকদেরকে ফলো করা যায়। এজন্য আমি বলবো কোরআন তেলাওয়াতের পাশাপাশি আমরা যেন কোরআন এর তেলাওয়াতের লিসনিংটা আমরা বাড়াই, আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনি, কারণ কোরআন তেলাওয়াত করা যেমনি সুন্না কোরআন শোনাও তেমন সুন্না। 4 নম্বরে বলবো যে কোরআন শিখা এবং শেখানো, টিচিং অ্যান্ড লার্নিং দ্য হোলি কোরআন। এই রমাদানে আমরা বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ নিতে পারি, যারা আমরা কোরআন পড়তে জানি না তাদের জন্য একটা অপূর্ব সুযোগ, যেহেতু লকডাউনে বাসায় বসে থাকা লাগছে, সো বাসায় বা আশেপাশে কেউ যদি থাকেন যিনি কোরআন শেখাতে পারেন তার কাছ থেকে কোরআন শিখে নেওয়া দরকার, এই অপরচুনিটি জীবনে আপনি নাও পেতে পারেন। অনেকের জন্য লকডাউন ব্লেসিং, হয়তো এমন এমন কিছু কাজ তাদের জীবনে এখনও করা হয়নি সেটাই রমাদানের সুযোগ হবে,
হয়তো অনেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনটা পড়ার সুযোগ পাবে বা কোরআন শিখানোর সুযোগ পাবে। সো এই অপরচুনিটি যেন আমরা কাজে লাগাই।